এই ভিডিওতে দেখা যাচ্ছে যে আল্লাহর রহমতে অনেকগুলো বাজিকার পাখি, তবে বাজিকার পাখি কতটা সুস্থ আছে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো যে আল্লাহর রহমতে গতকালকে ব্লগের মধ্যে যে এই বাজিকার পাখিগুলো আনছি ওগুলো কীভাবে কী করছি না করছি, কোথায় রাখছি সেটা দেখবো। তো চলুন দেখা যাক আজকে ব্লগে কী কী আছে। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ সব বাজিকার পাখি নিয়ে আসছিলাম, গত ব্লগে দেখাইছিলাম আপনাদেরকে, এগুলো বাজার থেকে সংগ্রহ করছি। তো এইবার ভিন্ন ভিন্ন কালারের বাজিকার পাখিগুলো নিয়ে আসছি আমার কলোনির জন্য। আর কলোনিতে আগে কিছু ছিল, এখন এগুলোর সাথে অ্যাড করে দিব এবং বাচ্চা দেওয়া শুরু করে দিবে। তো এখানে কী কী পাখি আছে সেটা দেখাই আপনাদেরকে, আর কী কী রঙের আছে সেটা জানাই, আর এগুলো কলোনিতে ছাড়ার পর কী অবস্থা থাকে কেমন অবস্থা থাকে সেটা দেখাচ্ছি ইনশাল্লাহ। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে আল্লাহর রহমতে অনেকগুলো বাজিকার পাখি, তবে আল্লাহর রহমতে সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে যে হলুদ কালারগুলো। হলুদ কালারগুলো আগে বের করে ফেলি, বাজিকার মধ্যে এটা কোন জাত সেটা দেখাই আপনাদেরকে। এই যে দেখুন হলুদ বাজিকারটা, হলুদ বাজিকার বলতে এইটার চোখগুলো হবে যে লাল, পুরো বডির পশমগুলো হবে যে হলুদ কালার, এগুলো হচ্ছে যে লুটেনো রেড আই, যাক মাশাল্লাহ। এগুলো আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, আজকে পেয়ে গেছি অনেকগুলো। তো এগুলো ছাড়ার সাথে সাথে ইনশাল্লাহ এগুলো থেকে হলুদ বাচ্চা পাবো। তাহলে আমার মতে কয়টা নিয়ে আসছি হলুদ পাখি সেটা দেখাই। এই যে দেখুন একটা, অনেক বাজিকার পাখি হয় যে সম্পূর্ণ হলুদ কালার, কিন্তু হলুদ কালার হলে চলবে না, ওদের চোখগুলো লাল থাকতে হবে। এই যে দেখুন লুটেনো বলা যায় যে এগুলাকে, একবারে সম্পূর্ণ লাল থাকবে আল্লাহর রহমতে। এবং নাকটা দেখুন, এটা হচ্ছে যে ফিমেল, তো এটাকে ছেড়ে দিই দ্বিতীয় নম্বরটা। আল্লাহর রহমতে হলুদ কালার আসছে টোটাল চার পিস, আরেকটা আসছে যে খুবই সুন্দর কালার আপনাদেরকে দেখাবো, এইটাও ছেড়ে দিই। এই যে দেখুন আরেকটা হলুদ কালারের মধ্যে সাদা রঙের যেই পাখিটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে ক্রিমিনো কালার, এইটার কালারটা অনেক সুন্দর। আর দেখুন চোখগুলো একবারে রানিং হয়ে গেছে এমন অবস্থা দেখা যাচ্ছে, এটা সম্পূর্ণ রানিং ইনশাল্লাহ। তো এগুলো থেকে ডিম বাচ্চা পাবো, আমি এগুলো সবগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ভিতরে, মানে কলোনি যে আছে কলোনির মধ্যে সবগুলোকে ছেড়ে তারপর দেখাচ্ছি। এই যে দেখুন কলোনির মধ্যে ঢুকার সাথে সাথে বাজিকার পাখিগুলো দেখা, এগুলা আজ পর্যন্ত এখন পর্যন্ত সিরিয়াসভাবেই আছে, কারণ রিল্যাক্সভাবে হইতে পারে নাই। এগুলা রিল্যাক্সভাবে হইতে হইলে পাঁচ দিন সময় লাগবে, এবং খাবার দাবার চিনতে এবং হাড়ি চিনতে পাঁচ দিন সময় লাগবে। যা আল্লাহর রহমতে বাজিকার পাখিগুলো সবগুলা এভাবে রিল্যাক্স হোক, তো এক সপ্তাহ নয়তো বা দুই সপ্তাহ পর ডিম পাবো ইনশাল্লাহ। হয়তো বা পাঁচ জোড়া থেকে পাবো, নয়তো বা দশ জোড়া থেকে পাবো, দেখা যাক কী হয়। আর এখানে সার্চি যে টোটাল হচ্ছে যে পনেরো পেয়ার, পনেরো পেয়ার মধ্যে পাঁচ পেয়ার বাদ দিলাম, পাঁচ পেয়ার বাচ্চা হিসাবে ধরে নিলাম আল্লাহর রহমতে। আরগুলো তো রানিং আছে ইনশাল্লাহ, তো মেল ফিমেল কনফার্ম আছে সবগুলো ইনশাল্লাহ। এখান থেকে ডিম বাচ্চা আমি আপনাদেরকে দেখাবো, আর কীভাবে ওরা রানিং হয় এবং বাচ্চাগুলো কীভাবে ফুটে সেটাও জানাবো, কতটা ডিম দেয় সেটাও জানাবো। তো ভিতরের দিকে যাই আমি। এই যে দেখুন বাজিকার পাখির দেয়াল ঝুড়ির মধ্যে খাঁচার মধ্যে সিরিয়ালে সিরিয়ালে দাঁড়ায় আছে, পা দিয়ে ঝুলে। তো গতকালকে যেগুলো আনছি ওগুলো এখানে ঝুলে আছে কিছু, দেখায় আপনাদেরকে। এই হচ্ছে যে একটা বের হয়ে যাচ্ছে, এটাকে ভিতরে ঢুকাইতে হবে, আর খুবই সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। তো এখানে ছিল যে ঘুঘুর সেট আপ, তারপরে ডায়মন্ড অফ ঘুঘুর সেট আপ, এখন শুধু বাজিকারের সেট আপ হবে ইনশাল্লাহ। বাজিকারগুলো দেখায় আপনাদেরকে। এই যে দেখুন বাজিকারগুলো, বাজিকারের খাবার দাবার হচ্ছে যে ধান, চীনা, মিলেট, সূর্যমুখী, তারপরে অন্যান্য তৈলাক্ত খাবার। তো এইগুলার মধ্যে ডিম বাচ্চা করছে অলরেডি, তো যেটা করছে ওইটা হাড়ি থেকে বের হয়ে যাওয়া পাখির কলোনিতে চলে গেছে, ওইখানে এখন ডিম বাচ্চা করতেছে ইনশাল্লাহ। এইখানে ওইটাকে প্রসেস করতে হবে, এগুলো এখনও ভয় কাটে নাই, সেজন্য ঝুড়ির মধ্যে মানে যেই খাঁচাটা আছে খাঁচার মধ্যে ঝুলে আছে। তো এখানে কিছু বাচ্চা আছে আমার ঘরের, যেগুলো আছে ওইটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা, ঘরের বাজিকার থেকে পাইছি। এইটা হচ্ছে যে আমার ঘরের বাচ্চা, খুবই কিউট, খুবই সুন্দর, মাথাটা আসছে হলুদ এবং পুরো বডি মুভ কালার, এটা হচ্ছে যে রেইনবো মুভ বলে, স্কাই ব্লু। তো দেখুন কতটা সুন্দর কালার আসছে, আর এটা থেকে যেইটা আসবে অনেক সুন্দর কালার আসবে। আর এখানে দেখুন ডিম নিয়ে বসে আছে একটা বাজিকার পাখি, এটা হচ্ছে যে আমার প্রথম যে বাজিকার পাখির ফিমেলটা ছিল ওইটা। তো এগুলা এখানে লালন পালন করার কারণ হচ্ছে যে এগুলা এখানে খুবই ভালো মতো ডিম বাচ্চা করবে আমি আশা করতেছি, কারণ হচ্ছে যে ভবিষ্যতে এখানে একটা পুরো সেট আপ করবো, লাইটটা লাগাই দিব এবং ওরা খালি হাড়ির মধ্যেই ডিম বাচ্চা করে। অনেক বাজিকার পাখি তো ফ্লোরের মধ্যেও ডিম বাচ্চা করে যদি পছন্দ হয়। এখানে ছাড়ছি টোটাল ষোলো সতেরো আঠারো পিস বাজিকার পাখি গতকালকে, আজকে সবগুলো একসাথে দেখাবো আপনাদেরকে। আর এখানে দুইটা নাই, সেই দুইটা কোথায় আছে সেটা দেখাবো।
তো এরকম একটা দৃশ্য দেখানোর জন্য অনেকদিন ধরে ট্রাই করছিলাম, দেখুন কতটা সুন্দর দৃশ্য। এই যে দেখুন সবগুলো বাজিগার পাখি, আর এখানে কোনো জাওয়া পাখি, তারপরে ঘুঘু পাখি, ডায়মন্ড ডাফ, এগুলো কোনো কিছুই নাই, আর কোনো ফিন্স পাখিও নাই। তো এইভাবে করে আমি এখান থেকে ডিম বাচ্চা তুলবো, আর দেখা যাবে যে প্রত্যেকটা হাঁড়ির মধ্যে, প্রত্যেকটা বক্সের মধ্যে আমি 5টা করে ডিম পাইছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমি আশা করতেছি এখানে মেলটা হচ্ছে যে হলুদ কালার, এটার পাশেরটা হচ্ছে যে স্পেশাল কালার, আর এগুলো হচ্ছে যে স্কাই ব্লু কালার। তো বাজরিগার পাখি আল্লাহর রহমতে কতদিনে ডিম দেয় এবং কতদিনে ওরা রানিং হয় সেটা আজকে বলি। বাজরিগার পাখি 7 থেকে 8 মাসের মধ্যে রানিং হয়ে যায়, ওরা ডিম দেয় যে আপনার 6 মাস থেকে ডিম দেওয়া শুরু করে। অনেক অনেক বাজরিগার পাখি আছে যে আপনার 4 মাস থেকেও ডিম দেয়, যদি ওদের গ্রোথটা ভালো থাকে এবং খাবার দাবার ভালো থাকে তাহলে খুব ভালোভাবে আল্লাহর রহমতে ডিম বাচ্চা করে থাকে, আর যদি ওদের গ্রোথটা ভালো না থাকে তাহলে খুব দেরি হয়ে যায়। এই যে দেখুন এখানে এক পিস বাচ্চা আছে হোয়াইট কালার, এটা হচ্ছে যে অ্যালবিনো রেড আই, তো এইটা গতকাল গানছিলাম। আর এইখানে হলুদ কালার যেটা দেখতে পাইতেছেন এটাও বাচ্চা, এটাও বাচ্চা। তো দুই একটা বাচ্চা আছে, দুই একটা রানিং আছে, এভাবে করে নিয়ে আসছি। কারণ হচ্ছে যে একটা বাচ্চা রানিং হওয়ার সাথে সাথে যদি এখানে খাপ খাওয়া নিতে পারে এবং ওর কাছ থেকে খুব ভালো মতো ডিম বাচ্চা পাবো। আর এগুলো থেকে আল্লাহর রহমতে আপনি নিম্নে 3টা ডিম পাবেনই অবশ্যই ইনশাল্লাহ। যত রকম হাঁড়ি আছে, যত রকম বাজরিগার পাখি আছে, সবগুলার কালার কী কী কালার আছে সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর সবাই দোয়া করবেন যেন এগুলা থেকে খুব শীঘ্রই তাড়াতাড়ি ডিম পেয়ে যায়। এখানে কিছু আছে, এগুলো হচ্ছে যে আমার আগের বাজরিগার পাখি, আর এখানে যে হোয়াইট কালার যেটা আছে এটা খুবই কিউট, এটা হচ্ছে যে হোয়াইট কালার। আর যেগুলো একটু অসুবিধা আছে ওগুলো হয়তো বা সরাই ফেলবো, সরাই তারপরে রেখে দিব, ইনশাল্লাহ কয়েকদিন পর আবার ট্রিটমেন্ট করে ফিট করে দিতে পারবো ইনশাল্লাহ। তো তখন যদি দিয়ে থাকি তখন খুব ভালো মতোই ওরা ডিম বাচ্চা করবে, এবং আমি আশা করতেছি যে আমি যখন আগে লালন পালন করছি তখন এইভাবে লালন পালন করছি, তো সেইভাবেই আবার লালন পালন করব। প্রথমে যেভাবে লালন পালন করছি আল্লাহর রহমতে এখনও ওইভাবে লালন পালন করবো ইনশাল্লাহ আমি আশা করতেছি। তো প্রত্যেকটা হাঁড়ির মধ্যে আমি 6টা করে বাচ্চা পাইতাম। তো এই যে দেখুন আরেকটা হলুদ কালার বাজরিগার পাখি, তো হলুদ কালার বাজরিগার পাখি টোটাল হচ্ছে যে আমার কাছে 8 পিস, হোয়াইট কালার 2 পিস, আর এটা তো আপনাদেরকে বলছি গতকালকে খুবই সুন্দর কালার, ক্রিমিনো কালার। এটার সাথে যদি আমার যে রেনবো মুভটা আছে ওইটার সাথে পেয়ার করি খুবই ভালো একটা কালার আসবে। এই যে দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ। তো সবগুলা এখানে জালির সাইডে বসে আছে, মানে দাঁড়ায় আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই ওরা মিলেমিশে যাবে এবং প্রত্যেকটা হাঁড়ি চিনে যাবে। আর আমি এখানে লাইটের ব্যবস্থা করতেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই লাইটটা লাগাই দিব। আলোর মধ্যে খুবই ভালো একটা লাইট লাগাইতে হবে যেন পুরো রুম আলো হয়ে যায়। এখানে একটু অন্ধকার টাইপে থাকে, তারপরে ওরা ডিম বাচ্চা করতে সমস্যা হয়ে যায়, এবং জাওয়া পাখি রুমে ডিম বাচ্চা করে। তো জাওয়া পাখি রুমে কোনটা ডিম বাচ্চা করছে সেটা আমি আপনাদেরকে দেখাই। তো কলোনির মধ্যে হয়তো বা বেশি ছাড়া যায়, কিন্তু বেশি ছাড়া লাগে না, দুই এক জোড়া যদি রানিং হয় ওগুলাই আলোর মধ্যে ডিম বাচ্চা করতে পারবে, এবং ওগুলার বাচ্চাগুলা আলোর মধ্যে হয়ে আরও রানিং হয়ে যাবে। দেখুন এখানে 3টে আছে, একটা মেল, একটা ফিমেল, একটা মেল, আর এটা হচ্ছে যে ইয়েলো কালার, আমার সর্বপ্রথম মেল পাখি। যাক এটা হচ্ছে যে স্পেঞ্জেল কালার। বাজরিগার পাখি দাঁড়ানো স্টাইল দেখে বুঝতে পারবেন বাজরিগার পাখি কতটা সুস্থ আছে, দেখুন খুবই অ্যাক্টিভ, এটার লেজটা একবারে খুবই সুন্দর। তো আমার এখানে সবজি তারপর অন্যান্য সব কিছু খাবার দিব, ইনশাআল্লাহ সবগুলো ফিট হয়ে যাবে, এক সপ্তাহ পরে দেখাবো আপনাদেরকে কতটা ফিট এগুলা। তো এই যে দেখুন মা বাজরিগার পাখি এটা বের হয়ে আছে, চলে গেছে বক্সের মধ্যে মনে হয়। এই যে দেখুন এখানে বাচ্চা আছে, বাচ্চাটা বড় হয়ে গেছে, টেনে টেনে ছিঁড়ে ফেলছে মা বাজরিগার পাখি। কারণ হচ্ছে যে মা বাজরিগার পাখি বাচ্চাকে বের করার জন্য চেষ্টা করছিল সেজন্য। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন কতটা সুন্দরভাবে এখানে আল্লাহর রহমতে খুব ভালো মতো যাওয়া পাখিগুলো আছে ঘুঘু পাখির সাথে। তো বাজরিগার পাখি এখানে 2টা আছে দেখাই আপনাদেরকে, এগুলো এখনও ধরা হয় না, ইনশাআল্লাহ ধরে ফেলবো যখন বাচ্চাটা বড় হয়ে যাবে, এবং ওগুলা ছেড়ে তারপরে বাচ্চাগুলোকে আলাদা করে খাওয়াইতে পারবো তখন। এই যে দেখুন ফিট বাজরিগার পাখিটা উড়ো উড়ি করে বেশি, দিনের বেলা এগুলোকে ধরা যায় না, ইনশাল্লাহ রাতের বেলা ধরি যখন লাইটটা বন্ধ করে দিই তখন। যাক আলহামদুলিল্লাহ, তো বাজরিগার পাখি নিয়ে কাজ করবেন এবং সফল হবেন ইনশাল্লাহ 100%। কারণ হচ্ছে যে বাজরিগার পাখি এমন একটা পাখি যেটা সবসময় ডিম বাচ্চা থাকবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমি যতদূর লালন পালন করছি সবসময়ই ডিম বাচ্চা পাইছি অ্যাভেলেবেল। তো জাওয়া পাখি হয়তো বা রেস্টে চলে যায়, তারপরে বাজরিগার পাখিও রেস্টে যায়, কিন্তু হয়তো বা 1 মাস রেস্টে দিবেন, তারপরে 3য় মাসে ওরা আবার ডিম বাচ্চা শুরু করে দেয়। জাওয়া পাখি একবার রেস্টে দিলে 2 থেকে 3 মাস আপনার রেস্টে দেওয়া লাগে ইনশাল্লাহ। দেখুন এখানে ফ্রন্ট কালারটা
ঝুড়ির মধ্যে ঢুকে আছে মাশাআল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে দূর থেকে রক্ষা করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।